দেখন্তু নিজ নির্বাচন মণ্ডলী লোকঙ্কঠারু অর্থ আত্মসাত করে চাকরি নাঁরে এবং তাঙ্ক বিরুদ্ধে আয়ুর্বহির্ভূত সম্পত্তি ঠুল মামলা নাঁরে চার্জ ফ্রেম হওয়া পরে কোর্টরে সে পাগল হয়ে যাইছেন এবং নিজের মানসিক ভারসাম্য রয়েছেন এবং তা প্রতিবদলে সে হচ্ছে রিয়াকশন তেণু এতে আশ্চর্য কিছু হবার নেই সে কেবল সাংবাদিক ভাই মানকর চর্চার কেন্দ্রবিন্দু হওয়া পাই সে বেড়ে বেড়ে এমনি তাঁর পাগলামি করছেন এবং পাগলর প্রভাব করছেন এবং যে নিজ নির্বাচন মণ্ডলী লোক ঠকিছেন এবং যে চাকরি না ঠকিছেন এবং যে যা নাঁরে আয়ুর্বহির্ভূত সম্পত্তি ঠুল মামলায় যা নাঁরে চার্জ ফ্রেম হয়েছে তা বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে বহু তথ্য প্রমাণ অছি সে জাঁ সারি এবং সে জাঁতি যে তাঁর বিরুদ্ধে কঠোর কার্যানুষ্ঠান নিশ্চিতভাবে গ্রহণ কোর্ট করবে তেণু ইয়ার প্রতবাদে সে তাঁর পাগলামিটা অধিকা বড়ি যাই এবং সে অধিকা রিয়াকশন হচ্ছেন এবং আপনার দেখিবে সে বহু দিন হল বারম্বার কই আসছেন মতো নির্দিষ্ট দল মু পড়বি মতো নির্দিষ্ট দল নেব এবং সি তাঁর তারিখ বারম্বার ঘুঞ্চি ঘুঞ্চি যাচ্ছে এতে সত্যতা কোণ আছে আমি জাঁ না কিন্তু আপন মান জরিয়া আমি দেখুছে যে সে বারম্বার এ কথা প্রকাশ করছেন মতো নির্দিষ্ট দল মতো নেব এবং মু সেই দলক মিশিবি এতে যদি সত্যতা থাকে কিছু আশ্চর্য হওয়ার নাই কারণ এইভাবে লম্পটিয়া দগা দিয়া এবং জনবিরোধী নেতা আগুর এই দল নির্দিষ্ট দল আপণাইছে এবং তার প্রতিবদলে জনসাধারণ মধ্যে ওড়িশা জনসাধারণ মধ্যে তাঁকু প্রত্যাখ্যাত করছেন আজ্ঞা দেখুন বিজেডি দলক কোণী প্রভাব কেউ পড়েনি বিজেডি দলর বহু বড় বড় নেতা মানে যাই যে জনবিরোধী কার্যক্রম করছেন যে লোক বিরুদ্ধে কাম করছেন যে লোক সেবা করে না তাঁর মাননীয় মুখ্যমন্ত্রী কেবে বরদাস করে না যে বিরুদ্ধে আলিগেসন আসছে সদাবেলে মাননীয় মুখ্যমন্ত্রী আইন তা বাটরে যাওয়া দিচ্ছেন এবং তাঁর বিরুদ্ধে কার্যানুষ্ঠান নিচ্ছেন দেখুন সে কহিলি পরে তাঁর পাগলামিটা বড়ি যাই এবং তাঁর মস্তিষ্ক ভারসাম্য বর্তমান সে হারাইছেন যার প্রতিবদলে তাঁর এই রিয়াকশন আপনার দেখছেন এবং তাঁর রিয়াকশন এইপাই মধ্য আপন মান চর্চার কেন্দ্রবিন্দু রহবে এবং লোক এইভাবে কথা কবে লোক তাঁর কথা শুনে হসিবে এবং সি বি জাঁতি যে তাঁর কথা শুনে লোক মানে হসুচ্ছেন এবং জনসাধারণ তাঁর কথা কে গ্রহণ করতে কারণ যে নিজ নির্বাচন লোক ঠকিছেন তাকে কেবলি অন্য নিজ নির্বাচন লোককে বিশ্বাস কোটি করবে কি অন্য নির্বাচন লোক কোটি বিশ্বাস করবে এবং তার আউ গোটে কথা হল যে আয়ুর্বেদ সম্পত্তি যে ঠুল মামলায় বর্তমান কোর্ট চার্জ ফ্রেম করবা পরে তাঁর পাগলামিটা আহরি বড়ি যাই তেমন সে সবুলে নিজের সান ভাই কিন্তু সেটা তো পাগলামি কুযাচ্ছে সেইটা হি পাগলামি সেইটা হি যে কহতি পাগল পাগলঙ্ক প্রলাপ সে পাগলঙ্ক প্রলাপ সে করছেন এবং সেইপা সে কোণ কুমেন তাঁর মানসিক স্থিতি ঠিক রোনি কতবে কোণ কুমেন কতবে কোটা কুমেন কত সান ভাই কুমেন কত তাঁর বিরুদ্ধে কটাক্ষ করছেন কতবে সি ভাল কাম করতে কুমেন কত সে ভাল অফিসর বলে কুহতি কতবে সি খারাপ অফিসর হয়ে যাতে সি যেতবে যায় বিজু জনতা দল লে সমস্তে ভাল লে এবং সমস্তে বেস্ট অফিসর লে বর্তমান সি যেতবে বিজু জনতা দল তাঁর জনবিরোধী আখ্যা দেলা কিংবা লোকর আরোপ আসবা পরে তাঁর লোকর পয়সা ঠকিকি নিয়ে যে চাকরি নাঁরে তাঁর জনবিরোধী আখি উপরে তাঁর দলর বহিষ্কার কলাপরে তাঁর এইসব আরোপ বাহুছে এবং এবার কোর্ট চার্জ ফ্রেম করা পরে তাঁর পাগলামিটা আহরি দ্বিগুণিত হয়ে যাই তাঁর পাগলামিরে বিজেডি কেবে ভয়ভীত নাই আপনার জাঁতি মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সাংরে ওড়িশাবাসী অনেক এবং ওড়িশাবাসী এইপাই মাননীয় মুখ্যমন্ত্রী সহ অনেক মাননীয় মুখ্যমন্ত্রী ওড়িশা জনসাধারণ বিভিন্ন কার্যক্রম করছেন এবং তাহা মাননীয় মুখ্যমন্ত্রীর কাব কথা কুছি আজ রাস্তাঘাটু আরম্ভ করে আইন শৃঙ্খলা ব্যবস্থা আরম্ভ করে শিক্ষা স্বাস্থ্য পরিমল সবু ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ কী পৃথিবী পৃষ্ঠের এক শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ভাবে আজ পরিগণিত হয়েছেন আজ বিশ্বকাপ হকি করে হো আজ 5টি স্কুলকে রূপান্তরিকরণ করে হো আজ কলেজ মানুষ রূপান্তরিকরণ করে হো আজ দার্শনিক স্থলকে রূপান্তরিকরণ করে হো আজ মন্দিরকে রূপান্তরিকরণ করে হো এবং বিভিন্ন প্রকার আজ রাস্তার সংযোগীকরণ করুবা বিভিন্ন জেলাকে জেলা এবং পঞ্চায়েত পঞ্চায়েত রাস্তার রূপান্তরিকরণ হো আজ এইভাবে ভাবে মু কহিলি সবু ক্ষেত্রে সবু বর্গর লোক কৃষক মানুষ আরম্ভ করে নির্মাণ শ্রমিকর আরম্ভ করে ছোট পিলাঙ্কু আরম্ভ করে বৃদ্ধ বৃদ্ধা যায় সমস্ত সে কার্যক্রম করছেন সেইপা সে লোক হৃদয়ের বসছেন এবং বিজেডি
ପାଗଳଙ୍କ ପାଇଁ ବୋଲି ଯଦି ଭୟଭୀତ ହୋଇଥାନ୍ତା, ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପାଞ୍ଚ ଥର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଲୋକଙ୍କ ଆଶୀର୍ବାଦରେ ହୋଇନଥାନ୍ତେ ଏବଂ ଏତେ ସଂଖ୍ୟାରେ ମଧ୍ୟ ହୋଇନଥାନ୍ତେ। ତେଣୁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସଦାବେଳେ ଦେଖିବେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ପର୍ସେଣ୍ଟେଜଟା ବିଜୁ ଜନତା ଦଳର ପର୍ସେଣ୍ଟେଜଟା ସବୁବେଳେ ବଢ଼ି ବଢ଼ି ଯାଇଛି, ଯେହେତୁ ସେ ସଦାବେଳେ ଯେବେ ବି ଆସିଛନ୍ତି ସରକାରକୁ କିଛି ନୂଆ ଯୋଜନା ନେଇ ଆସିଛନ୍ତି, ଲୋକଙ୍କ ପାଇଁ ନୂଆ ଯୋଜନା କରିଛନ୍ତି, ତା ପ୍ରତିବଦଳ ଲୋକ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ଭଲ ପାଇବା ଏବଂ ଆଶୀର୍ବାଦ କରିଛନ୍ତି। ଗୋପାଳ ବିଧାୟକ ଡକ୍ଟର ପ୍ରଦ୍ୟୋଗର ମାଣିଗ୍ରାହୀ ଆଜି ଯାହା ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଦେଇଛି ସେଇଟା ହେଉଛି ପାଗଳର ପ୍ରଣାମ। ତାଙ୍କ ମସ୍ତିଷ୍କର ଭାରସାମ୍ୟ ପୁରା ହରାଇ ଦେଲେଣି। ଆପଣ ଜାଣନ୍ତି ଯେ ସେ ଲୋକମାନଙ୍କଠାରୁ କୋଟି କୋଟି ଟଙ୍କା ଆଦାୟ କରି ଚାକିରି ଦେବା ନାଁରେ ତାଙ୍କୁ ଜେଲ୍ ଦଣ୍ଡ ହେଲା, ତା ବିରୁଦ୍ଧରେ ପ୍ରମାଣ ଅଛି। ଯେତେବେଳେ ବର୍ତ୍ତମାନ କୋର୍ଟ ଆୟବର ସମ୍ପତ୍ତି ଠାବ କରିକି ତା ନାଁରେ ଚାର୍ଜ ଫ୍ରେମ୍ କଲା, ଏଥିରେ ସତ୍ୟତା ଅଛି, ଏଥିରେ ଦଣ୍ଡବିଧାନ ନିଶ୍ଚୟ ଯଦି ଜାଣିଦେଲେ ସେ ରକ୍ଷା ପାଇବେ। ଗୋଟେ ପାଗଳା ଭଳିଆ ଏଣୁତେଣୁ କହୁଛନ୍ତି, ସିଏ ପ୍ରକୃତରେ ଜଣେ ଠକ ଆଉ ତାଙ୍କର ମୂଲ୍ୟ ଭାରସାମ୍ୟ କିଛି ନାହିଁ, ଆଉ ଖାଲି ପାଗଳ ପ୍ରଳାପ କରୁଛନ୍ତି। ଲୋକମାନେ ଜାଣିଦେଲେଣି ଗୋପାଳବାସୀ ଯେ ତାଙ୍କୁ ଇଏ ଲୋକର ଠିକ୍ ନାହିଁ, ତାଙ୍କୁ ମଧ୍ୟ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରିଦେଲେଣି। ତାକୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ସେ ଗୋଟେ ପାଗଳ ପ୍ରଳାପ କରୁଛନ୍ତି। ଆଉ ସାର୍ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚୁପ୍ ଥିଲେ, ବର୍ତ୍ତମାନ ଯଦି ଚାର୍ଜ ଫ୍ରେମ୍ ହେଲା ଭିଜିଲାନ୍ସ ବର୍ତ୍ତମାନ ସାମ୍ନା କରୁଛନ୍ତି, କ'ଣ କହିବେ? ସିଏ ଭାବିଥିଲେ ଯେ ମୁଁ ଖସିଯିବି ଆଉ ରକ୍ଷା ପାଇଯିବି, କିନ୍ତୁ ତ ନିୟମଟା ନିଶ୍ଚୟ ଆଇନ ବର୍ତ୍ତ ନିୟମଟା ସବୁବେଳେ ଠିକ୍ ଅଛି ନା, ସତ କେବେ ହେଲେ ଲୁଚିବନି, ଯେ ଧରା ପଡ଼ିଗଲେ କୋଟି କୋଟି ଟଙ୍କାର ଆୟବର ସମ୍ପତ୍ତି ସେ କିଛି ନାହିଁ, ସେଇଟା ଗୋଟେ ପାଗଳା ବି ସେଇଟା ଅରେଞ୍ଜ ରିଭଲ୍ୟୁସନ୍ ହେବ। ସେ ଯେତେବେଳେ ତିନି ଥର ବିଧାୟକ ମନ୍ତ୍ରୀ ଥିଲେ, ମାନମୁଖ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆଶୀର୍ବାଦ ପାଇଥିଲେ, ସେତେବେଳେ ସେ ସତକଣ୍ଠରେ କହୁଥିଲେ ଯେ ବିଜେଡ଼ି ଭଲ ମାନମୁଖ ଭଲ, କିନ୍ତୁ ପୁଣି କେମିତି ଓଲଟି ଗଲା। ଏଇଟା ହେଲା ଲୋକ ତାଙ୍କୁ ଚିହ୍ନିଦେଲେଣି ଯେ ଜଣେ ସେ ପ୍ରତାରକ, ଆଉ ତାଙ୍କୁ ସେ କୌଣସି କାମ କରିବେନି, ଲୋକମାନେ ତାଙ୍କୁ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରିଦେଲେଣି। ତାଙ୍କ ମଧ୍ୟ ଲାଜ ମତ କିଛି ନାହିଁ, ଆପଣ ଯେତେବେଳେ ତାଙ୍କ ପ୍ରଭାବ ଆହୁରି ବଢ଼ି ଚାଲିବ। ଇଣ୍ଡିଆନ୍ଙ୍କ ସବୁ ଜୟ ଶ୍ରୀରାମ ନାଁରା ସଂକେତ ଦେଲା ବୋଲି କହୁଛନ୍ତି, ଏଗୁଡ଼ାକ ସେ ଯେଉଁ କହୁଛନ୍ତି, ଏଗୁଡ଼ାକ ସେ ଗୋଟେ ମାନେ ଖାଲି ଗୋଟେ ନିଜକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ କହୁଛନ୍ତି, ଆର କିଛି ସତ୍ୟତା କିଛି ନାହିଁ। ଆଉ ତା ସହିତ ସେ ଏବେ ନିଜେ ବହୁତ ଥର ପ୍ରଚାର କଲେଣି ଯେ ମୋତେ ଅମୁକ ଦଳ ମୋତେ ନେଇଯିବ, ସିଏ ଯେତେବେଳେ ମାନେ ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ସେହି ଦଳ ମଧ୍ୟ ବିରୋଧ କରୁଥିଲେ, ସେତେବେଳେ ମଧ୍ୟ ସେ କିଛି ପାଟି ପାଟି ନଥିଲେ, କିନ୍ତୁ ଏବେ ସେ ଦଳ ନେଉଛନ୍ତି ନେବେ ବୋଲି ସେ କହୁଛନ୍ତି, ସେ ଦଳକୁ ମଧ୍ୟ ଓଡ଼ିଶାବାସୀ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରିଦେଇଛନ୍ତି। ତେଣୁ ସେ କୌଣସି ଆଇନଟାକୁ କେବେ ଲୁଚିବନି, ସେ ନିଶ୍ଚୟ ଦଣ୍ଡନୀୟ ହେବେ। କିଛି ପ୍ରଭାବ ପଡ଼ିବ ଲୋକ ତ ଚିହ୍ନିଦେଲେଣି, କି କାହିଁ ପ୍ରଭାବ ପଡ଼ିବ? ଗୋପାଳବାସୀ ତାଙ୍କୁ ପୁରା ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରିଦେଇଛନ୍ତି। ଆପଣ ଦେଖିବେ ସମୟ ଇଲେକ୍ସନ୍, ପଞ୍ଚାୟତ ଇଲେକ୍ସନ୍, ଲୋକାଲ୍ ଅର୍ବାନ୍ ଇଲେକ୍ସନ୍, ସେଟା ଆମର 100% ଆସିଲା, ଲୋକ ତାଙ୍କୁ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରି ତାଙ୍କୁ ଆଉ ଲୋକ ପଚାରୁନାହାନ୍ତି। ଇଏ ଖାଲି କେମିତି ଗୋଟେ ମାନେ କୌଣସି ଉପାୟରେ କ୍ଷମତା ପାଇକି ହେବେ ବୋଲି ଲୋକମାନେ ଚିହ୍ନିଦେଲେଣି, ତେଣୁ ତା'ର କିଛି ମୂଲ୍ୟ ନାହିଁ। ବିଜେଡ଼ି ଜିଲ୍ଲା ସଭାପତି ହିସାବରେ ଗୋପାଳପୁରର ସାଙ୍ଗଠନିକ ଭିତ୍ତିଭୂମି ବର୍ତ୍ତମାନ ଭଲ ଅଛି ସାଙ୍ଗଠନଟି, କାହିଁକିନା ମାନ୍ୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯେ ଏହାର ଦାୟିତ୍ୱ ନେଇଛନ୍ତି। ଆପଣ ଦେଖିବେ ଯେଉଁ ସେ ଚୁପ୍ ରହିଲେ, କିଛି କାମ କଲେନି, ତାପରେ ସେ ନିଷ୍ପତ୍ତି ନେଇକି ଆମର ତିନିଟା ଯେଉଁ ଇଲେକ୍ସନ୍ ମୁଁ ଆପଣ ଯେଉଁ କହିଲି ବିଜୟ ଲାଭ କଲା, ଆଉ ବର୍ତ୍ତମାନ ନିଜେ ବର୍ତ୍ତମାନ ମାନ୍ୟବର ବ୍ରହ୍ମପୁର ବିଧାୟକ ଇଏ ବିକ୍ରମ ପଡ଼ିଲା, ସେଠି ଯାଇକି ଯେଉଁ ବର୍ତ୍ତମାନ କାମ କରୁଛନ୍ତି, ଲୋକଙ୍କ ସମସ୍ୟା ସମାଧାନ କରୁଛନ୍ତି, କ'ଣ ସମସ୍ୟା ଅଛି, କେତେ ଟଙ୍କା ଆସୁଛି, କେତେ ପୁଣି ଖର୍ଚ୍ଚ କେମିତି ହେବ, ଅଞ୍ଚଳ କେମିତି ଉନ୍ନତି ହେବ, ଲୋକଙ୍କ ଘର ଘର ବୁଲି ସବୁ ଇଏ କରୁଛନ୍ତି, ଲୋକଙ୍କର ବିଶ୍ୱାସ ଆଙ୍କ ଉପରେ ହୋଇଗଲାଣି, ଗୋଷ୍ଠୀ କନ୍ଦଳ କିଛି ନାହିଁ। ଆଉ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ଗୋପାଳବାସୀ କେବେ ଛାଡ଼ିବେନି, ଡକ୍ଟର ପ୍ରଦୀପ କୁମାର ପାଣିଗ୍ରାହୀ ମଧ୍ୟ କେବେ ଛାଡ଼ିବେନି, କାହିଁକି ଡକ୍ଟର ପ୍ରଦୀପ ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ଉପରେ ମାନ୍ୟବର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆଶୀର୍ବାଦ ଅଛି, ସେ ଆଉ ନିଜେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିବାରୁ ସର୍ବାଙ୍ଗୀନ ଉନ୍ନତି ହେବ। ଏଥିରେ ଲୋକମାନେ ଗୋପାଳ ବୋଲି ଚିହ୍ନି ଦେଲେଣି, ସେ କେବେ ସେମାନେ ଭୁଲ କରିବେ ନାହିଁ, ସତ ଠିକ୍।